মির্জা ফখরুল তাকে আমি প্রশ্ন করতে চাই, মির্জা ফখরুল সাহেবের কাছে আবার সবাই নিরপরাধ, সবাই অসহায়। তাহলে প্রশ্ন, এই ধ্বংসযজ্ঞ চালালো কারা, কারা অগ্নিসংযোগ করল, কারা রাষ্ট্রের সম্পদ ভস্মীভূত করল? আজকে বাংলাদেশে যে নারকীয় ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে, এগুলা কারা করেছে? আজকে কথায় কথায় সরকার ও আওয়ামী লীগকে দোষারোপ করা হয়। আমি পরিষ্কার বলতে চাই, এ ঘটনা প্রবাহে আমরা আওয়ামী লীগের লোকেরা, আমাদের কর্মীরা, আমরা আক্রান্ত, আমরা আক্রমণকারী ছিলাম না। এখন অপবাদ দেওয়া হচ্ছে আক্রান্তদের, আমরা তো আক্রান্ত ছিলাম, আমাদের হাতে অস্ত্র ছিল না। আজকে অনেকে বলেন এখানে পার্টির লোকজন কম ছিল, অনুপস্থিত ছিল। আমি বলতে চাই, আমাদের লোকজনকে তো আমরা অস্ত্র দিয়ে তাদেরকে সজ্জিত করে কোথাও অবস্থান নিতে বলিনি। ফখরুল সাহেব, এগুলো কি আমরা করেছি? কারা এ নারকীয় বর্বরতার আশ্রয় নিয়েছে? তাদের সাথে আপনি জাতি ঐক্য করছেন, স্বাধীনতায় যারা বিশ্বাস করে না, কোন জঙ্গি শক্তি? ফখরুল সাহেব আপনার বন্ধু, আপনাদের দোষর সেজন্য আজকে ইগনোর করছে, সারা দেশ দেখেছে, জাতি দেখেছে। শুনুন ফখরুল সাহেব, সব তথ্যই আমাদের কাছে আছে, কোথা থেকে নির্দেশ এসেছে, উস্কানি এসেছে, কারা কোথায় কোথায় বৈঠক করেছেন, অর্থ জুগিয়েছে, কোন কৌশলে অর্থ পাঠিয়েছে, সবই আমরা জানি। সকল ষড়যন্ত্রই এখন জাতির কাছে দিবালোকের মতো স্পষ্ট। আজকে মিথ্যার বেসাতি করে আবল তাবল বলে জাতিকে বিভ্রান্ত করার সুযোগ এখন আর নেই।